ভারতের হায়দ্রাবাদে একটি হাসপাতালে বুধবার 28 সেপ্টেম্বর স্থানীয় ভোরে 4টার সময় ভারতের তেলুগু ইন্ডিয়ার সুপারস্টার মহেশ বাবুর মা ইন্দিরা দেবী চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, বার্ধজনিত সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাকে। পরিবারের তরফ থেকে জানানো হয়, কিছুক্ষণ আগেই মহেশবাবুর মা ইন্দিরা দেবী প্রয়াত হয়েছেন। গত কয়েক মাস ধরেই বিভিন্ন বার্ধজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তার মরদেহ পদ্মালয় স্টুডিওতে রাখা হয়েছে, শ্রদ্ধা জানাতে পারবেন তার ভক্তরা। মায়ের মৃত্যুতে মহেশবাবুর সঙ্গে শোকের ছায়া ঢেকেছে টলিউডে। ভক্তরাও এর কঠিন সময়ে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন। মেগাস্টার চিরঞ্জীব মহেশবাবুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে একটি টুইট লেখেন, ইন্দিরা দেবীর মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত। মহেশবাবু এবং তার পরিবারের পাশে আসি আমরা।